এই পৃথিবীতে অনেক জায়গা এমনও আছে যেখানে পৃথিবীর গ্র্যাভিটি কাজ করে না। আজকে আমি দুনিয়ার 6টি এমন জায়গা দেখাবো যেখানে সবকিছু গ্র্যাভিটির বিপরীতে কাজ করে। এর মানে হাওয়াতে ছুড়ে দেওয়া কোনো বস্তু নিচে আসার বদলে উপরে যেতে থাকে, আর এইটা একটা বাস্তবতা আজ পর্যন্ত যার ব্যাখ্যা কোনো বিজ্ঞানীও দিতে পারেনি। তো চলো শুরু করা যাক। নাম্বার 6, আপসাইড ডাউন ওয়াটারফল। হাওয়াইতে অবস্থিত এমন একটি ওয়াটারফল যার পানি নিচে পড়ার বদলে উপরের দিকে যায়। সাধারণত ওয়াটারফলের পানি পাহাড় থেকে পৃথিবীর গ্র্যাভিটির কারণে নিচে পড়ে থাকে, কিন্তু হাওয়াইতে অবস্থিত এই ওয়াটারফল দেখে প্রতিটি মানুষই অবাক হয়ে যায়। নাম্বার 5, মিস্ট্রি স্পট। আমেরিকায় অবস্থিত সেন্ট্রাক্রজের রহস্য স্থান অনেকগুলো কারণে বিখ্যাত, কিন্তু এখানে অবস্থিত মিস্ট্রি স্পট এর ভিতরে যা কিছু হয়ে থাকে তা দেখে বিশ্বাস করা কঠিন। এই মিস্ট্রি স্পট গ্র্যাভিটি হিলে অবস্থিত, যেখানে যদি কেউ দাঁড়ায় তবে সে নিজেকে ব্যালেন্স করতে বাঁকা হয়ে দাঁড়াতে হয়। এর মানে দাঁড়ানো ব্যক্তির মনে হয় যে তার ওজন একদিকে বেশি হয়ে গেছে, এখানে পানি নিচে পড়ার বদলে উপরের দিকে যেতে থাকে, আর একইভাবে বলও নিজে নিজে ওপরের দিকে যেতে থাকে। এই জায়গায় এমনটা কেন হয় এর জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, কিন্তু এই মিস্ট্রি স্পট দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। নাম্বার 4, ম্যাগনেটিক হিল। সাধারণত পাহাড়ে গাড়ি চালাতে ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কানাডায় অবস্থিত এই ম্যাগনেটিক হিলে এর ঠিক উল্টোটা ঘটে। এই ম্যাগনেটিক হিলে যদি গাড়ি নিউট্রাল করে দেওয়া হয় তবে গাড়ি নিচে যাওয়ার বদলে উপরে যেতে থাকে। এই রহস্যময় ঘটনাটি দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আসে, কিন্তু এইটা কিভাবে সম্ভব এর জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। নাম্বার 3, হুবার ড্যাম। আমেরিকায় অবস্থিত ব্ল্যাক ক্যানিয়নের ওপর এইটা হলো হুবার ড্যাম। এই ড্যাম অ্যান্টি গ্র্যাভিটির কারণে বিখ্যাত। এর বিশেষ কারণ এইটা যে যদি ড্যামের দেওয়ালে পানি ফেলা হয় তবে পানি নিচের দিকে পড়বে, কিন্তু পানি যদি ড্যামের মাঝে ফেলা হয় তবে পানি নিচে পড়ার বদলে উপরের দিকে যাবে। এই বিষয়টি নিজের চোখে দেখার জন্য অনেক মানুষ এখানে এসে থাকে। বিজ্ঞানীদের মতে ড্যামের আকারের কারণেই এখানে ভ্যাকিউম তৈরি হয়, যেটা যে কোনো হালকা বস্তুর গ্র্যাভিটি নষ্ট করে দেয়। নাম্বার 2, দা অরিজন ভর্টেক্স। আমেরিকার গোল্ড হিল অরিগনে অবস্থিত এই স্থান পৃথিবীর গ্র্যাভিটিকে মানে না। এখানে অবস্থিত এই ঘরে কেউ সোজা হয়ে দাঁড়ানো সম্ভব নয়, সাথে সাথে এখানে সাধারণভাবে চলাফেরাও পাহাড়ে ওঠার সমান হয়ে থাকে, আর বেশিরভাগ জিনিস এখানে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করে। এখানে অবস্থিত এই ভৌতিক কার্যকলাপ দেখে মানুষ বিশ্বাস করা অসম্ভব হয়ে পড়ে। এই কারণে এখানে হাজার হাজার মানুষ এসে নিজে এই দৃশ্য দেখে যায়। আর এখন নাম্বার 1, ইলেকট্রিক ব্রে। স্কটল্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশেও এমন একটি রাস্তা অবস্থিত যাকে ইলেকট্রিক ব্রে বলা হয়ে থাকে। এই রাস্তাটি 500 মিটার লম্বা, যেখানে গাড়ি উপরে ওঠার সময় এমনটা মনে হয় যে গাড়ির কোনো শক্তির প্রয়োজন হচ্ছে না, বরং গাড়ি নিজে নিজেই উপরে যাচ্ছে। শুধু একজন নয় বরং অনেক মানুষ এই ব্যাপারে জানিয়েছে, তারপর থেকে এর নাম রাখা হয় ইলেকট্রিক ব্রে। এই পাহাড়ে যদি গাড়ি নিউট্রাল থাকে তবে নিজে নিজেই গাড়ি উপরে যেতে থাকে, কিন্তু এই অস্বাভাবিক ঘটনাকেও আজ পর্যন্ত কেউ বর্ণনা করতে পারেনি।